কি নাকি কি নাকি চেহারা পেয়ারা আরে মশাই পেয়ারা না হবে পাইখানা বুঝেছো হাগু হাগু আরে তোমরা চলে এসেছো আমি তো ড্রয়িং করে ব্যস্ত ছিলাম দেখতে পাইনি আমাকে কি চিনতে পেরেছো তোমরা বলো তো শুনি যদি চিনতে পেরে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দাও এই এই আমি তোমাকে চিনে ফেলেছি ও মা সত্যি বলো তো আমি কে বলো বলো এই তুমি ইংলিশ ফুল ডেটপুল না আমি কিন্তু তোমাকে চিনে ফেলেছি ডেটপুল পাগলা আমি সুইমিং পুলও না হাউস ফুলও না আর ডেট না আমি হলাম গিয়ে অপু ভাই অপু ভাই সত্যি আপনি অপু ভাই আমার তো ডাউট লাগতেছে তা তুমি ডেট পুলের কস্টিউম পড়ে আছো কেন বলো তো ও এই কস্টিউমের কথা বলছো এই কস্টিউম তুমি সাধে পরিনি এই কস্টিউম পড়ার পিছনে অনেক কাহিনী আছে বুঝেছো তাহলে কাহিনীটাই বলো আমাদেরকে বলো বলো আমি শুনবো বলো প্লিজ ওকে ওকে বলছি তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও মামা সাবস্ক্রাইব করেছি এবার শুরু করো করেছে তো চলো এবার কাহিনী শোনাই তোমাদেরকে চলো এই ধরো মাসখানেক আগের কথা আমার একটা সুন্দর গার্লফ্রেন্ড ছিল কিন্তু তা আমার মন ভর্ত না আমি আরো হ্যান্ডসাম হতে চাইতাম বুঝেছো যেহেতু আমার মন ভরছিল না সেহেতু আমি আমার সুন্দর বন্ধুদের পরামর্শ নিলাম এবং সুন্দর হওয়ার জন্য টিকটক শুরু করলাম আরে অপু তুই চলে এসেছিস আমার মতন হ্যান্ডসাম হতে চাস তাহলে টিকটক শুরু কর যা শুরু কর বন্ধু এই প্রথম তোর মুখে নাম শুনলাম টিকটকটা আসলে কি বল আমাকে আরে গদ্ধ। টিকটক কি তুই তা জানিস না গদ্য আরে টিকটক হলো এমন একটা অ্যাপ যেটা বিনা অপারেশনে ছেলে থেকে মেয়ে হতে পারবি মেয়ে থেকে ছেলে হতে পারবি দেখ আমাকে আমি কেমন ইস থাপড় মারা আর জায়গা পাচ্ছে না বেয়াদব কথা কার স্যার স্যার আপনার একটা অটোগ্রাফ চাই আরে অটোগ্রাফের দিন শেষ এখন সেলফির সময় দেখ বন্ধু টিকটক করে আমি কত ফেমাস হয়ে গেছি দেখ আমাকে আরে অপু কি বুঝলি দেখেছিস আমাকে আমি টিকটক করে কত ফেমাস হয়ে গেছি আগে আমার সাথে কেউ সেলফি তুলতে চাইতো না এখন সবাই আমার সাথে সেলফি তোলে তুই হ আমি ডাক্তারের ঠিকানা দিচ্ছি যা দেখা কর এই পরে আসো তো তোমরা যাও আর কত ঢং দেখ পরে বাবা মরে গেলাম ও আর একটা কথা এখন অ্যাপের সমস্যা হচ্ছে তাই ডাক্তার সাথে একটু দেখা কর বিনা অপারেশনে তো কাজ হবে না টিকটকে যা ডাক্তার সাথে দেখা কর একদম ঠিক বলছো হান্ড্রেড পারসেন্ট অপু তুই শিওর মরবি শিওর হ্যালো ডাক্তার মশাই আমাকে হালক পাঠিয়েছে আমাকে উপকার করুন হ্যাঁ সেটা তো বলো তোমাকে আমি কি উপকার করব তা তো মশাই আপনি এখনো বুঝতে পারেননি আমাকে পাঠিয়েছে টিকটক করার জন্য কিন্তু এখন তো অ্যাপে সমস্যা হচ্ছে তাই অপারেশন করতে হবে আমাকে ও আগে বলবো না তুমি টিকটক এটা বললে আর সমস্যা হতো না গদ্য কথাকার তুই সত্যি গদ্য কিন্তু অপারেশনের পরে যা হলো আমার জীবন পুরো থমকে গেল থমকে গেল কি হয়েছে তোমার সাথে আজ আর বলতে ভালো লাগছে না তুই নেক্সট এপিসোডটা দেখিস ওখানে বলবো বুঝেছিস আমি এখন চলি ঘুম লাগছে ওপু তুই বাটপার সালা বাটপার বাটপার ও